हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपना देश सकल के जनाए स्वागत हूँ मामी नाजमूस एक खुनी मात्रों खबर पा अनुपाते राज्य सरकार एवं केंद्र सरकारे पक्षों थे के सकल राज्य एवं देशवासी जनों उठे ऐसे चे एकादम लेटेस्ट अपडेट एवं ये साथी रोचे राज्य मुख्यमंत्री ममता बंदोपाध्याय तरफ थे দারুণ সুখবর রান্নার গ্যাস নিয়ে রয়েছে আজ আরো একটি বড় খবর যারা মূলত রান্নার গ্যাসের এখনো পর্যন্ত ভর্তুকি পাচ্ছেন না অথবা যাদের রান্নার গ্যাসের ভর্তুকি আসে না তাদের জন্য বড় খবর যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে তাহলে তো আপনাকে জানতেই হবে সাথী রয়েছে আরো একটি দারুণ সুখবর যারা মূলত ই শ্রমিক কার্ড আবেদন করেছেন অথবা যাদের কাছে ই শ্রম কার্ড রয়েছে তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বড় ঘোষণা রয়েছে রাজ্যের গরীব মধ্যবিত্ত গ্রামীণ অসহায় পরিবারদের জন্য আজ আরো একটি দারুণ সুখবর যারা মূলত এখনো পর্যন্ত ঘর পাননি বা আবেদন করার পরেও কোনো লিস্টে নাম আসেনি অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো फ्रेंड्स আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দিবেন সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো फ्रेंड्स আজ মূলত যে লেটেস্ট আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে ভোটার কার্ড নিয়ে এবার থেকে জারি হলো নতুন নিয়ম যদি না মানেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটি হতে পারে বাতিল আধার বা ভোটার সংযুক্তিকরণ এখন থেকে আইনত লোকসভায় ধ্বনি ভোটে পাস নির্বাচনী আইন সংশোধনী বিল অর্থাৎ যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে এবার আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করতেই হবে যদি আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না করেন তাহলে আপনার ভোটার কার্ডটি হতে পারে বাতিল রান্নার গ্যাস নিয়ে আরো একটি বড় খবর এখনো পর্যন্ত এমন অনেক পরিবার রয়েছে যারা রান্নার গ্যাসের ভর্তুকি পান না তাদের জন্য এবার নতুন পদক্ষেপ যদি আপনার রান্নার গ্যাস থেকে থাকে তাহলে এবারে আপনারা www.mylpg.website ভিজিট করে জানতে পারবেন আপনার রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি পাচ্ছেন কিনা যদি ভর্তুকি না পান তাহলে আপনি 1800233355 টোল ফ্রি নম্বরেও অভিযোগ করতে পারবেন তবে এর থেকেও বড় কথা সরকার এখন অনেকজনকে সরাসরি ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ হিসাবে দুটি কারণ তুলে ধরা হয়েছে এক কারণ যাদের আধার লিংক নাই তাদের কোন রকম ভর্তুকি আর আসছে না দ্বিতীয়ত সরাসরি বন্ধ করা হয়েছে যাদের বার্ষিক আয় 10 লাখ টাকা বা তার বেশি সরকার তাদের ভর্তুকির আওতার বাইরে রেখেছে অর্থাৎ তাদেরকে আর ভর্তুকি দেওয়া হবে না অন্যদিকে যারা রাজ্যের গরীব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষ যাদের রান্নার গ্যাস রয়েছে এবার তাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর বলা হচ্ছে এবারে তাদের ভর্তুকি 249 টাকা করে দেওয়া হবে সাথে রয়েছে রাজ্য এবং দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে দারুণ সুখবর বা বড় ঘোষণা যারা এখনো পর্যন্ত ঘর পাননি বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্যদিকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবারে সমস্ত পরিষেবাই করা হবে অনলাইনে যারা এখনো পর্যন্ত ঘর পাননি তাদের অনলাইন পরিষেবা চালুর পর আবেদন করা 7 দিনের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে কারণ কেন্দ্র সরকারের একটি মিশন ছিল 2022 এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কমপ্লিট করে দেয়া হবে তবে ইতিমধ্যে জানানো হয়েছে বড় সিদ্ধান্ত কেন্দ্রের মোদি সরকারের 2024 পর্যন্ত চালু থাকবে কেন্দ্র সরকারের ওই প্রকল্প যারা মূলত বাড়ি পায়নি বা বাড়ি পাওয়ার যোগ্য তাদের দিকে লক্ষ্য রেখে বড় সিদ্ধান্ত মোদি সরকারের 2024 পর্যন্ত চালু থাকবে কেন্দ্রের এই নতুন প্রকল্প আর এই সুযোগটি পাবে কেবলমাত্র গ্রামীণ মানুষগুলো সঙ্গে সাথী রয়েছে যারা মূলত শ্রমিক কার্ড আবেদন করেছেন তাদের জন্য আজ আরো একটি দারুণ সুখবর বা সরকারের বিশেষ স্কিম যদি আপনি শ্রমিক কার্ড আবেদন করে থাকেন অথবা যদি আপনার শ্রমিক কার্ড থেকে থাকে স্কিমটি শুধুমাত্র অসংগঠিত ক্ষেত্রে কাজ করার লোকজনের জন্য তবে এখন থেকে যারা 18 থেকে 40 বছরের যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে আসতে পারেন যেখান থেকে পেনশনও পেতে পারেন যাদের ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট রয়েছে তারা খুব সহজেই আসতে পারেন এই স্কিমে যেখান থেকে প্রতি মাসে সর্বনিম্ন 1000 এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত পেতে পারেন এর জন্য প্রয়োজন শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট আধার নাম্বার এবং মোবাইল নাম্বার 18 থেকে 40 বছরের মানুষেরা যে কেউ এই প্রকল্পের অধীনে আসতে পারেন তবে বয়স যত কম এই স্কিমে অধীনে ততই বেশি লাভবান যদি একজন ব্যক্তি 18 বছর বয়সেই
বিনিয়োগ করেন 60 বছর বয়সে প্রতি মাসে 5000 টাকা পেনশনের জন্য মাত্র 210 টাকা জমা দিতে হবে। আপনি যদি এই স্কিমে প্রতিদিন 7 টাকা জমা করেন তাহলে আপনি প্রতি মাসে 5000 টাকা পেতে পারেন। একই সময়ে প্রতি মাসে 1000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 42 টাকা জমা দিতে হয়। এই বিনিয়োগ এবং পেনশনের যে স্কিমটির নাম অটল পেনশন যোজনা, এই পেনশনের মাধ্যমে আপনি আপনার বার্ধক্যে এককালীন যেমন টাকা পাবেন, অন্যদিকে প্রতি মাসে 1-5000 টাকা পর্যন্ত পেনশনও পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।